গত 21 তারিখ হারায় একটি হল রুমে রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরীর অসাংগঠনিক কার্যকলাপ ও বিভিন্ন অনিয়মের ভিত্তিতে তার উপর অনাস্থা এনে অব্যাহতি দেওয়া হয় এবং উক্ত কার্যকরী সবার সকলের মতামতের ভিত্তিতে সহসভাপতি গোলাম সাদদানির প্রস্তাবে খাদেমুল বাশার শাহিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উক্ত জরুরি সভা উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলী থেকে প্রিন্স অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন, প্রিন্স অব বাংলাদেশ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজিমুল মোবারক, শহীদ মাতব্বর সাংগঠনিক সম্পাদক, শহীদ মুন্সী মোহাম্মদ মুক্তাদির দপ্তর সম্পাদক মান্নান মাতব্বর রিয়াদ মহানগর যুবলীগ থেকে উপস্থিত ছিলেন। মোহাম্মদ আরকান শরীফ সাধারণ সম্পাদক, খাদেমুল বাশার শাহিন সহসভাপতি, জুনায়েদ মাতব্বর সহসভাপতি, গোলাম সামদানি সহ সভাপতি, কাজী উমর পারুক যুগ্ম সাধারণ সম্পাদক, নিখিল ক্রান্তি দাস যুগ্ম সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, তারেক বাবুল সাংগঠনিক সম্পাদক, সোহেব সুমন দপ্তর সম্পাদক, ওবায়দুর খান ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, নজরুল ইসলাম শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান উপ দপ্তর সম্পাদক, লিটন খালাসি উপ অর্থ সম্পাদক, আলামিন হাওলাদার উপশিক্ষা ও পাঠাগার সম্পাদক, ইউসুফ আহমেদ উপ জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক, রফিকুল মাতব্বর সভাপতি, নাসিম সাকা শিপন শিকদার সাধারণ সম্পাদক, নাসিম সাকা জসিমউদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি, হারা সাকা রাসেল পকির সদস্য, হাসান খান সদস্য, শরীফ রানা সদস্য, সোহেল কাজী সদস্য, মোহাম্মদ শাহজাহান সদস্য, সুমন পকির সদস্য। এছাড়া উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর যুবলীগের অসংখ্য নেতাকর্মী। যুবলীগ নিয়ে বিভিন্ন ভাবে আপনারা মেনে নেন তো ওয়েলকাম। পটলিক অরাজনৈতিক এবং শিষ্টাচার বিরোধী আমি অনুষ্ঠানে দেখছি রিয়াদের ভিতরে আমাদের সভাপতিকে আমরা